দেখো এই মুহূর্তে যেখানে আমরা দাঁড়িয়ে আছি সমস্ত ভোটার এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং এখানে সিপিএম প্রার্থী সিপিএম এজেন্টরা রয়েছেন। এক মাকে আমরা দেখছি চোখে জল, তার বক্তব্য ভোট দিতে গিয়েছিল তার ছেলে, তাকে বেদরব মারধর করা হয়েছে। কি অভিযোগ দিদি? আমার ছেলে, আমরা লাইনে দাঁড়িয়েছিলাম ভোট দেবো বলে, হঠাৎ করে শুনলাম যে সব ছেলে পেলে ঢুকে গেছে, ভোট হবে না। কিছুক্ষণ বাদে দেখি আমার ছেলেকে মারধর করতে করতে নিয়ে আসছে। কি না, ও ভোট দিতে গেছিল, ও খালি জিজ্ঞেস করে ওকে আটকে দিয়েছে দরজা। ও খালি বলেছে যে আমি কেন ভোট দিতে পারবো না, আমার লিগাল রাইট, সেই জন্য বলেছে তোকে এত বাজে গালাগালি দিয়েছে আমি মুখে আচরণ মানে উচ্চারণ করতে পারবো না, বলেছে তোকে মেরে গঙ্গায় ভাসিয়ে দেবো। আপনারা কি কাউকে ভোট দিতে দেওয়া হয়নি? সবাইকে আটকানো হয়েছে। দেখা যাচ্ছে বলতে বলতে এখানে ব্যাপক বাইক বাহিনী, এই বাইক বাহিনী দেখা যাচ্ছে এইভাবে একের পর এক বাইক বাহিনী দিয়ে এলাকার দাপট। আরো ছবি অতনুকুণ্ড ক্যামেরা পার্সনকে বলছি দেখানোর জন্য। একে বিভিন্ন জায়গাতে এই বাইক বাহিনী যারা ছিল তারাই কি ভোটে আটকা? সকাল 6টা থেকে শুরু করেছে আমাদের উপর অতিরিক্ত অত্যাচার, প্রচন্ড হারে মারছে, আমাদের মারধর করেছে, আমাকে নিজে মেরে আমাকে মারধর করেছে, আমি এজেন্ট ছিলাম, আমি ঢুকতে দেওয়া হয়নি, মারধর করেছে, মারধর করে বের করে দিচ্ছিল, ঠেলে ফেলে দিচ্ছে, মোবাইল কেড়ে নিচ্ছে, এই রকম অত্যাচার করছে, গায়ে হাত দিচ্ছে। দেখা যাচ্ছে যেখানে সাধারণ ভোটাররা তারা দাঁড়িয়ে রয়েছেন তাদেরকে মারধর করা হয়েছে, ভোট দিতে আটকানো হচ্ছে, বাইক বাহিনীর দাপট দফায় দফায়। কালনার যে জায়গায় আমরা রয়েছি 16 নম্বর ওয়ার্ড, সেখানে কিন্তু সাধারণ ভোটারদের এরকমই অভিযোগ। গতকাল সারা রাত তাণ্ডব চালিয়েছে, আজকে সকাল থেকে আমাদেরকে আটকেছে, এখন আমরা যারা এজেন্ট তাদের বাড়িগুলোকে ওরা ঘিরছে, তাদের বাড়িগুলোকে ঘিরছে। গণ্ডগোলের অভিযোগ পাওয়া যাচ্ছে। রাজপুর সোনারপুরের ঘটনায় 6 জনকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছিল, নির্বাচন কমিশন সামগ্রিক ভাবে কি বলছে? দেখো, রাজ্য নির্বাচন কমিশনে এই মুহূর্তে কন্ট্রোল রুম অবশ্যই যেমন কালকে থেকে খুলেছে এবং এই মুহূর্তে কিন্তু তৎপরতা তুঙ্গে, কারণ একের পর এক অভিযোগ যে পাওয়া যাচ্ছে এবং সংবাদ মাধ্যমে যে অভিযোগ যে ছবি উঠে ফুটে উঠছে সেটা লক্ষ্য করেই কিন্তু রাজ্য নির্বাচন কমিশন একের পর এক নির্দেশ দিচ্ছে। অন্যদিকে আরও একটি কথা বলে রাখি যে এবিপি আনন্দের যে ক্যামেরা ভাঙা হয়েছে সেই উত্তরদম্ন এই খবর পেয়েও কিন্তু রিপোর্ট তলব করা হয়েছে। অন্যদিকে এটাও ঠিক যে যে জায়গায় ইভিএম ভাঙচুর হয়েছে সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে ইভিএম রিপ্লেস করার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেক্টর অফিসারকে পাঠিয়ে এবং পুলিশ প্রশাসন বিশাল যেখানে পুলিশ ফোর্স রয়েছে সেখানে পাঠানো হয়েছে, এমনটাই কিন্তু রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে জানা যাচ্ছে। অন্যদিকে রাজ্য নির্বাচন কমিশনার স্বয়ং নিজের সমস্ত সিনিয়র যে স্পেশাল অবজারভার রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন এবং তাদেরকে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। দেখো, বিরোধীরা কিন্তু বারবার কিন্তু এই অভিযোগে কিন্তু জানিয়ে গেছে রাজ্য নির্বাচন কমিশন যে তাদেরকে ওখানে বসতে দেওয়া হচ্ছে না এবং তাদেরকে সেখানে কিন্তু অসুবিধা সৃষ্টি করছে। নির্বাচন কমিশন বিভিন্ন